পঁচিশ জুলাই রাতে ছিনতাইকারীর হাতে নির্মমভাবে নিহত বুলবুলের ব্যবহৃত জিনিসপত্র নিতে তার মা বোন ও স্বজনেরা রোববার দুপুরে শাহপরান হলে আসেন। বুলবুলের ল্যাপটপ হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান খানের কাছ থেকে গ্রহণ করে মা ও বোনের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের পাশাপাশি ঘটনার নেপথ্যে কারা তা বের করার দাবি জানান। আমাদের বিশ্বাস যে কারো হাত আছে, অবশ্যই হাত আছে, আর নইলে একটা মানুষকে ছিনতাইকারী এমন নির্মম ভাবে হত্যা করবে না। ভালো করে তদন্ত করে সুস্থ বিচার চাই আমরা শেখ হাসিনার কাছে। প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। ভর্তির সুযোগ পাওয়া সকল শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে প্রথম দিন ওরিয়েন্টেশনে সব নিয়ম কানুন বুঝিয়ে দেওয়া হয়। একটা ডায়েরি দেওয়া হয়, সেখানে নীতিমালা লেখা থাকে, নিয়ম কানুন বিশ্ববিদ্যালয়ে কিভাবে স্টুডেন্টরা চলবে, কি করণীয় তাদের, সেখানে সবকিছুই লেখা থাকে। তো আমরা যদি রুলস মেনটেন করে না চলি তাহলে তো মানে সমস্যা হবে। বিশ্ববিদ্যালয়ের হল ও বিভিন্ন জায়গায় নানা নির্দেশনা থাকলেও মেনে চলার আন্তরিকতার অভাব রয়েছে। বুলবুলের নিহতের ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের শৃঙ্খলায় আনতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ছাত্র উপদেষ্টা। ওরা নিজেরা রিয়ালাইজ করে, নিজেরা যদি বোঝে তাহলে বেস্ট ওয়ে হবে হলো ওদের সিকিউরিটিটাকে এনশিওর করা। 25 জুলাই রাতে গাজী কালুটিলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমদ। এই ক্যাম্পাসে বুলবুলের মতো আর কেউ যেন নির্মম দুর্ঘটনার শিকার না হয় এমনটাই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।